हेलो फ्रेंड्स, वेलकम टू मैट किचन। मैट किचने आपनादे सबाइके स्वागत। आज आपनादे सामने निये हाजिर होयेछि कम तेल मसलाय डाटा आलू दिए जैंत चारा माछेर झोल। आमी एखाने 500 ग्राम दुई चारा माछ नियेछि। एबार कड़ाते सर्षे तेल गरम करेछि। गरम करे माछगुलोते नुन हलुद मेखे रेखेछिलाम। माछगुलो आमी एबारे एक एक करे दिए दिलाम। মাছগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। এখন প্রচণ্ড গরম পড়ে গেছে বন্ধুরা, এখন যত কম তেল মশলায় তরকারি খাওয়া যায় ততই ভালো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি আরও কয়েকটা মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলো তুলে নিচ্ছে। এবার ঝোলটা করতে লাগবে আমার। আমি এখানে তিনটা আলু নিয়েছি, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি 150 গ্রাম সজনে ডাটা আর একটা টমেটো। এবারে ওই তেলেই আমি দিয়ে দেব হাফ চা চামচ সাদা জিরে আর হাফ চা চামচ কালো জিরে। ফোনটা ভালো গন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দেব কেটে টুকরো করে রাখা আলুগুলো। আলুগুলো 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব টমেটোটা। টমেটো আর আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা চেরা। এখানে লঙ্কাগুলো বন্ধুরা গরমের তাপে একটু শুকিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সজনে ডাটাগুলো। এবারে আলু ডাটা টমেটো সব কিছু খুব ভালো করে মিশিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো গলে গেছে দেখুন। এই পর্যায়ে দিয়ে দেব আমি এখানে 1 কাপ জল। এবারে কিছু মশলা আমি এর মধ্যে মিশিয়ে দেব। জলটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি কাঁচা লঙ্কা দিয়েছি। দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। জিরেটা একটু কম দেবো, ধনেটা একটু বেশি দেবো। এবার মশলাটার সাথে আলু ডাটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে দেখুন, মশলার জলটা শুষে গেছে, মশলাটা ভালো মতন কষে গেছে, আলু ডাটার সাথে তেল সেপারেট হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। যে যেরকম ঝোল রাখবেন সে সেই অনুপাতে জল দেবেন। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেব। এখানে লবণ লাগতো আমার, তাই আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। আপনারা চেক করে দেবেন। 2-3 মিনিট হয়ে গেছে দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার খুন্তির সাহায্যে একটু মাছগুলোকে ডুবিয়ে দেব ঝোলের মধ্যে। আর খুন্তি দিয়ে দুটো আলু আমি ভেঙে দেব। দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। 2-4 মিনিট হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে কটা আলু আমি ভেঙে দিচ্ছি। এবারে ঝোলটা আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আপনারা করে দেখবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন,
কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতো জন্য এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।